এই গরুড় পুরাণের অধ্যয়ন সর্বদা কোনো ব্যক্তি এই পৃথিবী লোক ছেড়ে যাবার পরেই পড়ানো হয়, কারণ এটি এমন একটি পুরাণ যেখানে কোনো ব্যক্তির মৃত্যুর পর আত্মার সম্পূর্ণ যাত্রার বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে। সাথে গরুড় পুরাণে বলা হয়েছে, যেসব আত্মা এই পৃথিবী লোকে এসে পাপ কর্মগুলি করে থাকেন তাদেরকে যমলোকে নিয়ে গিয়ে কিভাবে কষ্ট যন্ত্রণা ও শাস্তি দেওয়া হয়ে থাকে, যেগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অদ্ভুত রহস্য টিভি। গরুড় পুরাণে গরুড় দেব যখন ভগবান বিষ্ণুকে যমলোকের বিষয়ে প্রশ্ন করেন, তখন ভগবান বিষ্ণু উত্তর দেওয়ার সময় যমলোকের পথের সম্পর্কের সাথে যমলোকেরও ব্যাখ্যা করেন। ভগবান শ্রী বিষ্ণুর অনুসারে বাস্তবে যমলোকে সেই সব আত্মাদের নিয়ে যাওয়া হয়ে থাকে যেসব আত্মাগুলি পাপী হয়ে থাকে, এবং অন্যদিকে যেসব আত্মা ভালো কর্ম করে থাকেন, যেমন দয়া দান ইত্যাদি, সেই সব আত্মারা স্বর্গলাভ করে থাকেন। কিন্তু যখন কোনো পাপী ব্যক্তির মৃত্যু হতে ধরে, তখন যমরাজের দুইটি দূত তার পাশে আসেন, এবং যখনই তার আত্মা তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, তখনই যমদূত দুটি তার আত্মাটিকে ধরে যমলোকে নিয়ে যান। যমলোকের রাস্তা খুবই ভয়ানক ও কষ্টদায়ক হয়ে থাকে। এই রাস্তায় ভয়ঙ্কর গরম হয়ে থাকে। এখানে জলের এক বিন্দু থেকে গাছের ছায়া অবধি কিছুই থাকে না। এই পথে তরল গরম লাভা ও কাঁটা দিয়ে ভরা থাকে। এইভাবে আত্মাটি এই পথে কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে তার পরিজনের কথা মনে করেন এবং যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এইভাবে কষ্ট সহ্য করতে করতে আত্মাটি যমলোকে পৌঁছে যান। গরুড় পুরাণ অনুসারে যমলোকের চারটি দরজা রয়েছে। দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে যমপুরী রয়েছে। যমপুরীতে যমরাজ সহিত সব দূতেরই নিবাস স্থান। ভগবান বিষ্ণু যমলোকের ভবনের ব্যাখ্যা করে বলেন যে, যমলোকের এই ভবনের চমক স্বর্ণের সমান। এখানে অসংখ্য পুষ্পক এই ভবনকে সর্বদাই সুগন্ধিত করে রাখেন। এই ভবনে এক বৃহৎ আকর্ষণীয় সিংহাসন রয়েছে যেখানে স্বয়ং যমরাজ বসে থাকেন, এবং এখানে অনেক গন্ধর্ব ও অপ্সরা সর্বদাই ওনার সেবার জন্য উপস্থিত থাকেন। এখানে যমরাজের স্বভাব লেগে থাকে, যেখানে শুধুমাত্র ধর্মের পথে চলা ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়ে থাকে। এমন আত্মা যিনি কখনোই মিথ্যে বলেননি, শান্ত স্বভাবের, এবং যেসব আত্মারা দান পুণ্য করেছেন। সাথেই মধ্যদিকে রয়েছে ভগবান চিত্রগুপ্তের ভবন, যা দেখতে খুবই আকর্ষণীয় এবং সুন্দর। যেখানে বসে ভগবান চিত্রগুপ্ত সবই আত্মাদের তার করে যাওয়া কর্মের লেখাপড়া করে থাকেন, এবং লিখিত অনুযায়ী পাপী আত্মাদের তাদের কর্মের অনুসারে শাস্তি দেওয়ার জন্য পাঠানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আপনারা হয়তো বুঝে গেছেন, জীবনে ধন সম্পত্তি টাকা পয়সার লোভ না করে আমাদের কেনই বা সত্য পথে চলা উচিত। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। তাহলে একটি লাইক করে দিবেন, এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন, এবং কমেন্টে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।